আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ সহ শিক্ষা বোর্ডের অধীনে যারা 2021 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, সেই সমস্ত শিক্ষার্থীদের সময় এবং নম্বর বিভাজনের নির্দেশিকা আজকে আমি তোমাদের বিস্তারিত দেখাবো। তবে আমি তোমাদের একটি বিষয় বলবো, তোমরা অবশ্যই আমার এই পুরো ভিডিওটি না টেনে দেখবে, কারণ এতে করে তোমরা গুরুত্বপূর্ণ তথ্য মিস করতে পারো। আর ভিডিওটি দেখার পরে তোমরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। শিক্ষার্থী, আজকের এই বিষয়টি বোঝার পরে তোমরা বুঝতে পারবে যে আমরা কিভাবে পড়াশোনা করব। কারণ এইভাবে যদি তোমরা পড়াশোনা করো, তাহলে তোমাদের যে ডিসেম্বর মাসের 2 তারিখ থেকে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, সেই পরীক্ষায় অবশ্যই তোমরা সফলতা অর্জন করতে পারবে। সেই প্রত্যাশা রেখে আমি আজকে আমাদের যে পরীক্ষার যে নম্বর বন্টন এবং সময় বিভাজন, সেই বিষয়গুলো আমি তোমাদের বিস্তারিত দেখাবো। কিভাবে নম্বর হিসাব করা হবে, কিভাবে গ্রেডিং পয়েন্ট করা হবে, বিস্তারিত বিষয় আমি আজকের ভিডিওতে তোমাদের আমি দেখাবো। শিক্ষার্থী, প্রথমে তো আমি বলেই দিয়েছি, এখন আমি মূল আলোচনায় চলে আসি। এসএসসি পরীক্ষা 2021 এর সময় ও নম্বর বিভাজন নির্দেশিকা, অবশ্যই তোমরা এই লাইনটি দেখতে পেরেছ। এখন দেখো, সময় হবে সর্বমোট 1 ঘন্টা 30 মিনিট। এই 1 ঘন্টা 30 মিনিটকে দুটি ভাগে আমরা ভাগ দেখাবো। সিকিউ মানে ক্রিয়েটিভ কোশ্চেন, যেটাকে তোমরা সৃজনশীল বলে বুঝে থাকো, সেই বিষয়টি, সেটা হবে 1 ঘন্টা 15 মিনিট। আর যে এমসিকিউ, অবশ্যই তোমরা বুঝো, সেটা হলো 15 মিনিট। এই টোটাল হলো তোমার 1 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা। শিক্ষার্থী, এখন আমি তোমাদের যে বিষয়টি দেখাবো, বিষয়টা হলো যে আমাদের বিজ্ঞান বিভাগে যে প্রশ্নগুলো থাকবে আমি একটু দেখায় বিস্তারিত। তবে তোমাদের কাছে আমি একটি কথা বলে রাখি, আমি আজকে দেখাবো কিভাবে তোমাদের নম্বরগুলো হিসাব করে পরীক্ষায় বন্টন করা হবে, সেই বিষয়গুলো এখানে বিস্তারিত আলোচনায় চলে আসবে। সেই জন্য অবশ্যই তোমরা পুরো ভিডিওটি না টেনে দেখবে এবং তোমাদের বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। শিক্ষার্থী, প্রথমত আমরা প্রথমে সময়ের বিষয়টা বলেছি, এখন আমি তোমাদের বাকি বিষয়গুলো দেখাবো, নম্বর বন্টন কিভাবে করা হবে সেগুলো আমি বলবো। তবে শোনো, প্রথমত বিজ্ঞান বিভাগে আমাদের ক্রিয়েটিভ কোশ্চেন থাকবে 8টা। আমরা এই 8টা প্রশ্ন থেকে আমরা 50 নম্বরে পরীক্ষা দিতাম, কিন্তু দেখো আজকে আমরা 8টা থেকে আমরা 2টি প্রশ্নের উত্তর দেব। 2টা এলো 10 দুগুণে 20 নম্বর। আর এমসিকিউ থাকবে 25টা। 25টা থেকে আমরা 12টা প্রশ্নের উত্তর দেব, 12টা এলো 12 নম্বর। তাহলে শিক্ষার্থী, আরেকবার বলি, ক্রিয়েটিভ কোশ্চেন 8টি থাকবে, 8টি থেকে 2টি প্রশ্নের উত্তর দিবে 10 দুগুণে 20। ক্রিয়েটিভ মানে সৃজনশীল, বুঝে নিবে। আর আমাদের এখানে যে এমসিকিউ প্রশ্ন থাকবে 25টি, আমরা 12টি প্রশ্নের উত্তর দিব, 1 করে 12 নম্বর। এই 32 নম্বরের পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করবে। তারপর আমি দেখাবো আজকের ভিডিওতে কিভাবে তোমাকে পরীক্ষার নম্বরটা দেওয়া হবে। শিক্ষার্থী, তারপরে যারা গার্হস্থ্য বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আছো, তাদেরকে বলবো তোমাদেরও ক্রিয়েটিভ কোশ্চেন থাকবে 8টি, তোমরা 2টি প্রশ্নের উত্তর দিবে, 2টি প্রশ্ন হলো 20 নম্বর। আর এমসিকিউ 25 থাকবে, 25 থেকে তোমরা 12টি প্রশ্নের উত্তর দিবে, 12 নম্বর, এই 32 নম্বর পরীক্ষা দিবে। তারপর আরেকটি বিষয় আমি তোমাদেরকে বলবো, বিষয়টা হলো আমাদের এখানে ভূগোল একটা বিষয় আছে, যারা এটা অপশনাল সাবজেক্ট বা যারা যাদের মেন সাবজেক্ট আছে তাদের আমি এই বিষয়টি একটু বুঝিয়ে দিব। ভূগোল তো অপশনাল হলে পরীক্ষা হবে না, কিন্তু মেন সাবজেক্ট হলে অবশ্যই পরীক্ষা দিতে হবে, সেই বিষয়টি আমি তোমাদের সামনে এখন তুলে ধরবো। শিক্ষার্থী, আর তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি, ভূগোল বিষয় ক্রিয়েটিভ কোশ্চেন থাকবে 8টা, 2টা প্রশ্নের উত্তর দিতে হবে 10 দুগুণে 20। আর এমসিকিউ 25, 25 থেকে 12টা 12। শিক্ষার্থী, আরেকটা বিষয়, তাহলে তোমাদের কিভাবে পরীক্ষায় নম্বরটা দেওয়া হবে। শিক্ষার্থী, এখন দেখো, আমাদের নম্বর যেভাবে হিসাব করা হবে, তোমাদের পরীক্ষায় প্রথমত ক্রিয়েটিভ কোশ্চেন, আমরা এই যে 20 মার্কের যে আমরা আনসার করতেছি বিজ্ঞান বিভাগে বা গার্হস্থ্য বিজ্ঞান বিভাগে বা ভূগোল বিষয়ে, এই 20কে তোমার 20-এর মধ্যে তুমি কত পেয়েছো, তা হিসাবটা করা হবে যেভাবে 20-এর মধ্যে তুমি পেলা ধরো 15, তারপর 1-এর মধ্যে পেলা 20 দিয়ে 15কে ভাগ করবা, আর 50-এর মধ্যে তাহলে 50 গুণন 15/20, তাহলে এইভাবে যেই নম্বরটা হবে সেটা হিসাব করা হবে। তাহলে স্যার 50 কেন, আমি তোমাদের একটা বিষয় বলি, এখানে 50 কেন, 50 বিষয়টার কারণ হলো তোমরা যখন 8টা সৃজনশীলের অ্যাসাইনমেন্ট প্রশ্নের উত্তর দিয়েছ, তখন আমাদের প্রশ্ন ছিল 8টা, সেখান থেকে আমরা 50 নম্বরের উত্তর আনসার করতাম। সেই জন্য 50-এর মধ্যে থেকে তোমাদের ওই 20 নম্বরকে 50 নম্বরে রূপান্তর করে তোমাদেরকে রেজাল্ট দেওয়া হবে শিক্ষার্থী। আর আমরা যে 12টা প্রশ্ন দিব, সেই 12টা প্রশ্নকে 25টা নম্বরের সমতুল্য বানাবো।
কিভাবে বানাবো আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা 12-র মধ্যে দেখব, আমরা ধরো 8 পেলাম, 8 তাহলে 1-এর মধ্যে কত, তাহলে 25-এর মধ্যে কত, তাহলে এখানে তোমাকে বুঝতে হবে তুমি পরীক্ষা দিচ্ছ 32, ঠিকই সেটাকে বোর্ড সেটাকে তোমাকে 75 মার্কে তোমার পরিণত করে নিয়েছে, 20-কে 50 নম্বর আর 12-কে 25 নম্বর। শিক্ষার্থী অবশ্যই বিষয়টি তুমি বুঝতে পেরেছো। তারপর যদি তোমরা বুঝতে না পারো আমাকে কমেন্ট করে জানাবা, আমি তোমাদের চেষ্টা করব সহযোগিতা করার জন্য। এখন শিক্ষার্থী আমি তোমাদেরকে অন্যান্য বিভাগে যারা আসো তাদের জন্য আমি গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব, বিষয়গুলো বুঝে তারপর আমাদের কাজগুলো আমরা শেষ করব। তোমাদেরকে আমি সবিনয় অনুরোধ জানাবো, অবশ্যই ভিডিওটি না টেনে তোমরা পুরো ভিডিওটি দেখবে। যারা আমাদের মানবিক বিভাগের শিক্ষার্থী আসো তারা বুঝে নিবা, মানবিক এবং ব্যবসা শিক্ষার আমাদের এখন মোট 11টি ক্রিয়েটিভ কোশ্চেন, সৃজনশীল প্রশ্ন থাকবে 11টা, এটা মানবিক বিভাগ এবং ব্যবসা শিক্ষার জন্য। তোমাকে এখানে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, সেটা 30 নম্বর। আর এই তুমি আগে যখন 11টা প্রশ্ন ছিল তখন তুমি 60টা প্রশ্নের উত্তর দিছ, তখন তোমাকে 70 নম্বর ছিল শিক্ষার্থী, সেটা তোমার মনে রাখতে হবে। আর 30টি MCQ থাকবে, সেখানে তোমাকে 15টার উত্তর দিতে হবে, 15 নম্বর। আর নম্বর হিসাব যেভাবে করা হবে নম্বরটা তোমাকে যেভাবে দিবে, তাহলে এখন ক্রিয়েটিভ কোশ্চেন আমি বলেছি 30, এই 30-এর মধ্যে তুমি কত পেলা, 1-এর মধ্যে কত পাবা আর 70-এর মধ্যে কত পাবা, কারণ এখানে তোমার আগে যে পরীক্ষা হতো তখন মোট নম্বর ছিল তোমার 70, সেই 70-কে বিবেচনায় আনতে হবে। কারণ আমরা আগে 11টা প্রশ্ন যখন ছিল তখন আমরা ঠিকই 60টা সৃজনশীল উত্তর দিয়ে আমরা 70 নম্বর পেয়ে আনসার করতাম। আর MCQ 15টা তো এখন পরীক্ষা দিচ্ছ, তাহলে এখন 15-এর মধ্যে তুমি কত পেয়েছো, আমি ধরে নিলাম যে 10 পেয়েছো, তাহলে 1-এর মধ্যে কত, তাহলে 30-এর মধ্যে কত, কারণ এই 15টা প্রশ্নকে তোমাকে 30-এ রূপান্তর করবে আর এই 30 নম্বরকে তোমার 70 নম্বরে রূপান্তর করবে। তারপর এখন আমরা সামনে সংখ্যালঘু, সঙ্গীত, আরবি এবং অন্যান্য বিষয়টা দেখাবো এবং টিউটোরিয়াল শেষ করব। তবে শিক্ষার্থী তোমাদেরকে সবিনয় অনুরোধ জানাবো, অবশ্যই তোমরা পুরো ভিডিওটি দেখবে এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে, তাহলে পরবর্তীতে যখন কোনো ভিডিও আপলোড করব সেই ভিডিওটি যদি তোমাদের প্রয়োজনীয় হয় তোমরা অবশ্যই দেখে নিতে পারবে। এখন দেখাবো লঘু সঙ্গীত ও উচ্চাঙ্গ সঙ্গীতে, এখানে ক্রিয়েটিভ কোশ্চেন 10টা থাকবে, 2টা প্রশ্নের উত্তর দিতে হবে, সেটা হলো 20 নম্বর। আর নম্বর বিভাজনটা হবে শিক্ষার্থী তোমাকে 20 নম্বরকে 100 নম্বর রূপান্তর করবে, তাহলে 20-এর মধ্যে তুমি ধরে নিলাম 15 পেয়েছো, তাহলে 1-এর মধ্যে কত পেয়েছো, তাহলে 100-এর মধ্যে কত পেয়েছো। লঘু সঙ্গীত এবং উচ্চাঙ্গ সঙ্গীতে তোমাদের মনে রাখতে হবে 20 নম্বরকে 100 নম্বরে রূপান্তর করা হবে। শিক্ষার্থী আমরা আর 2টা বিষয় দেখাবো, তারপর আমাদের টিউটোরিয়াল আজকে আমরা শেষ করব। এখন আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে এসেছি সেটি হলো আমাদের যে আরবি বিষয়, মানে 10টা ক্রিয়েটিভ কোশ্চেন থাকবে সৃজনশীল, তোমাকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, 5 10 50, এই 50-কে 100 নম্বরে রূপান্তর করা হবে। দেখো আমি দিয়েছি, ধরো তুমি 50-এর মধ্যে পেলা 40, 1-এর মধ্যে কত পাবা আর 100-এর মধ্যে কত পাবা, এইভাবে তোমার নম্বরটা বিভাজন করা হবে। তারপরে এখন আমরা ক্রিয়া শিক্ষাটা দেখাবো এবং টিউটোরিয়াল শেষ করবো। তারপরে আমাদের বোর্ড কর্তৃক যে পেজগুলো আছে সেগুলো যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও তৈরি করবো, তোমরা অবশ্যই সেটা দেখে নিবে। দেখো ক্রিয়া বিষয় 8টা ক্রিয়েটিভ কোশ্চেন থাকবে, 2টা উত্তর দিতে হবে, 20, তাহলে 20 নম্বরকে 40 নম্বরে রূপান্তর করা হবে শিক্ষার্থী, তাহলে তুমি 20-এর মধ্যে ধরো 15 পেয়েছো, 1-এর মধ্যে কত পেয়েছো, 40-এর মধ্যে কত পেয়েছো, তাহলে এইভাবে আমাদের নম্বর বন্টন করা হবে। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিবে, কমেন্ট করবে, শেয়ার করবে, বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।